গুড মর্নিং সবাইকে। তো আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো, আর আমার নতুন আরেকটা ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করেছি। তো কালকে বুধবার ছিল, তো বুধবার দিনকে অঙ্কুশের বাবা বাড়িতে এসেছিলেন, আর বৃহস্পতিবার সকালের ভিডিও। তো বুধবার দিনকে মা মনসার পুজো ছিল, বৃহস্পতিবার মাকে এখন মানে যাত্রা করা হবে। তো বৌদিদের বাসায় আমরা সবাই মিলে চলে গেলাম। এই যে দেখতে পাচ্ছ, জেঠিমা, পিসিমণি, বৌদি, তারপর আমার নোনা, সবাই মিলে আর কি। তো মাকে এখন যাত্রা করা হবে, আর অঙ্কুশের পাপ্পাও এসেছেন, আমরা সবাই আর কি। তো বুঝতেই পারছো, পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের সবারই ভালো লাগবে। তো তিন চার দিনের মিলিয়ে আমি ভিডিওটা করেছি বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো অঙ্কুশের বাবা বাড়িতে আসার পর থেকে আমার ভিডিও কোনো ভিডিও করা হয়নি। তো বৌদিদের বাসায় পুজো ছিল কালকে, আর আজকে গিয়েছিলাম আমরা দুপুরবেলা, সবাই ওইখানে খাওয়া দাওয়া হলো। আর অঙ্কুশ জলকা বেরোচ্ছে, তো এখন একটু চা খাবো। চা খাওয়ার পর অঙ্কুশকে পড়তে বসাবো, ওকে একটু হরলিক্স দেবো। তো কালকে আসার পর আর ভিডিও করা হয়নি, আমার ভিডিও করা হয়নি বলতে পুজোও ছিলাম, গড়েও ছিলাম বেশিরভাগ, আর ভিডিও করিনি। তো আজকে ভিডিও করতে বসে গেছি, ভাবলাম যে একটু ভিডিও করি। আগের যে ভিডিওগুলো ছিল সেই ভিডিওগুলো কালকে আমি আপলোড করেছিলাম, আজকে কোনো ভিডিও আমার দেওয়া হয়নি। তো চলো, তো বন্ধুরা এই যে আমরা অর্ধেকটা খেয়েও ফেলেছি আর ভিডিও করা হয়নি। তো এই যে দেখতে পাচ্ছ, তো ওইগুলোর টেস্টটা পুরো কাঁটা নিমকির মতো, এই যে দেখতে পাচ্ছ টেস্ট এরকমই লাগছে। আমরা অর্ধেকটা খেয়েও ফেলেছি আর এখানে হলুদের গুঁড়ো, আর ওইটা হচ্ছে আমার অনেক বড় গিফট, বুঝতে পারছো? যাই হোক, আর এখানে অনেক আপেল ছিল, তো আমরা অনেকটা খেয়েছি, আর আজকে ঠাকুর পুজো দিয়েছিলাম। আর অঙ্কুশ খাইনি ঠাকুর পুজো, এই যে দেখতে পাচ্ছ তুলসী পাতা দেওয়া আছে, কিন্তু মানে ও খায়নি, ঠাকুরকে দিয়েছিলাম এখানে ঠাকুরের পুজো। তো এখানে অনেকগুলো আপেল, আর আনারস ছিল চারটা, তো চারটা থেকে দুটো কাটা হয়ে গেছে, দেখাচ্ছি। এই যে কালকে একটা কাটা হয়েছে আর আজকে একটা, আর এখানে দুটো হয়ে গেছে। এই যে আর এই যে লঙ্কাগুলো না অনেকটা জাল হয়, তো এখানে চারটা লঙ্কা ছিল, চারটা লঙ্কা 20 টাকা করে ট্রেনে আসার সময় ও নিয়ে এসেছিল, তো অনেক জাল এই লঙ্কাগুলো। তো ওই একটা আমি কেটে দিলাম, পুরোপুরিভাবে খাওয়া হয়নি, অর্ধেকটা রয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ। আর এখানে আছে কলা, একাধিক কলা, আর এখানে কী কী আছে দেখাচ্ছি, এখানে দুটো লেবু আছে, আর এইগুলো হচ্ছে সবজি কোয়াশ, এখানে দু কিলো কোয়াশ আছে। তো এইগুলোই, আর কালকে না ভিডিও একটু ভিডিও করতে পারিনি গো, এখানে যা যা আছে অর্ধেকটাই আমরা খেয়ে নিয়েছি, অর্ধেকটা খাওয়া হয়ে গেছে। তো আমি ভাবলাম যে একটু ভিডিও করি তোমাদের সাথে। আর আজকে দুপুরবেলা করেছিলাম না, বৌদিদের বাসায় ছিলাম, আর অঙ্কুশের পাপাও স্নান টান করে ওইখানে খাওয়া দাওয়া হলো আমাদের সবার। তো এখন একটু চা খাবো, অঙ্কুশকে একটু হরলিক্স দেবো, অঙ্কুশকে পড়তে নিয়ে বসবো। ওর আজকে তিন চার দিন থেকে পড়তে মানে পড়তে নিয়ে বসতে পারিনি আমি, বুঝতেই পারছো। আর ওর পাপা বাড়িতে এসেছেন, তো পাপার সঙ্গে সবসময় থাকছে, তো পাপার সঙ্গে সবসময় থাকছে। আর আজকে সকালবেলা একটু সময় বসিয়েছিলাম, কিন্তু পড়াশোনা হয়নি, বুঝতেই পারছো। তো যতক্ষণ আমি থাকবো ততক্ষণ পড়াশোনা করবে, না হলে পড়বে না, এই ধরনের অবস্থা। এই যে দেখো এখানে কী করছে। তো চলো একটু চাটা খেয়ে নিই এখন। হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তোমার ডেইলি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো এখন বাজে দুপুর 12:30, তো আমার ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে, আর এখন গিয়ে রান্না করবো। সকালবেলা মানে বাড়িতে রেখেছিলাম ছোট মাছ, বাড়িতে রেখেছিলাম, তো এইগুলো আমার মানে কাটা হয়ে গেছে, ভালোভাবে বেঁচে রেখেছি, দুয়ে টুয়ে সবকিছু রেডি করে রেখেছি। আর অঙ্কুশকে অঙ্কুশের পাপা এখন স্নান করিয়ে দিচ্ছেন, আজকে স্নান করিয়ে দিচ্ছেন কেন বলি তোমাদের, আজকে অঙ্কুশের পাপা যাবেন সেই জ্বরে, তো আড়াইটার সময় বাড়ি হবেন, তার জন্য আমার হটপট করে তাড়াতাড়ি করে সবকিছু মানে শেষ করা। আর ঠাকুর পুজো আমার দেওয়া হয়েছে, এখন রান্না করবো, আর অঙ্কুশকে স্নান করিয়ে দিচ্ছি। আমি বললাম নানা তুমি স্নান করাতে হবে না, আমি স্নান করাবো না, আমি স্নান করিয়ে দিচ্ছি। তো চলো এবার তোমাদের সাথে শেয়ার করে যে কী রান্না করবো বা কী মাছ রেখেছি। তো ওই যে দেখো মাছগুলো এখানে, আর পিঁপড়া লেগে গেছে, মাছগুলো এখন আরেকবার ধুতে হবে আমার। এই মাছগুলো দিয়ে শুধু মাছ দিয়ে রান্না করবো, আর ওই মাছগুলো আলু দিয়ে রান্না করবো। তো এখানে আমি কড়াটা দিয়ে ডেকে রেখেছিলাম, দেখতে পাচ্ছ এখানে আছে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা, আর এখানে আছে আলু। তো এই আলুগুলোকে আমি সুন্দর করে কেটে ধুয়ে রেখে গিয়েছিলাম, আর এই যে দেখতে পাচ্ছ সবকিছু রেডি আছে, এখন শুধু রান্নাটা বসিয়ে দেবো। এই দেখতে পাচ্ছ আলুগুলো একবারে সরু সরু করে কেটেছি, আর এই যে মাছ।
তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর অঙ্কুশের বাবা এই মাত্র ঘর থেকে বেরিয়েছেন, তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন চুলোটা মুছবো আর বাসনও ধোয়া হয়ে গেছে, উনি বাড়িতে থাকতে থাকতে বাসন আমি ধুয়ে নিয়েছি আর অঙ্কুশ খেলা করছে, ওকে এখন ঘুম পাড়াবো। তিনটা বেজে যাচ্ছে কিন্তু তিনটা এখনও পুরোপুরি ভাজেনি, অনেকটা বাকি আছে। আর আজকে তো আমি পুরোপুরি একা, তো দেখা যাক, মাও বাড়িতে নেই, মা গেছেন মামাদের বাড়িতে। দাঁড়াও, মা গেছেন মামার বাড়ি। ঠিক আছে ঠিক আছে, হবে, মা গেছেন মামার বাড়িতে আর মা হয়তো কালকে আসবেন। আর এখন কী করবো, এখন চুলো টুলো মুছে ঘর দুয়ার ঝাড়ু দিয়ে তারপর আমি একটু শুয়ে থাকবো, কী করবো ভালো লাগছে না। গুড মর্নিং সবাইকে, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। বাজে সকাল 8:40 হয়ে গেছে, তো আমার সব কাজকর্ম সব শেষ হয়ে গেছে, উঠেছিলাম 4:40-এ, 4:40-এ উঠেছিলাম। তো এখন কি করব, এখন স্নান করবো, ঠাকুর পুজো দেবো আর মা আজকে বাড়িতে আসবেন, আজ রবিবার, আর মা বাড়িতে আসবেন আর অঙ্কুশকে পড়তে বসেছিলাম। তো আমি দেখাই তোমাদেরকে কী কী করলাম, সকালে সব কাজকর্ম শেষ, তো স্নানের আগে আজকে রান্না করবো না যেহেতু মা আসবেন আজকে রবিবার, তো স্নান টান করে ঠাকুর পুজো দিয়ে তারপর রান্না করবো। তো তোমরা দেখে নাও, আমার সব কাজকর্ম শেষ হয়ে গেছে আর একটু একটু বৃষ্টি পড়ছে। আর চলো এবার দেখি, এই দেখতে পাচ্ছ উঠোন ঝাড়ু দিয়ে নিয়েছি আর একটু একটু বৃষ্টিও পড়ছে, অঙ্কুশের বল আছে এখানে, তো উঠোন ঝাড়ু দেওয়া হয়ে গেছে আর এই যে বৃষ্টি পড়ছে তারপরেও আমি মুছে নিলাম এইগুলো ভালোভাবে, আর এখানে পিঁড়িগুলো ধুয়ে রেখেছি। আজকে যেহেতু রবিবার তো তোমাদেরকে দেখাচ্ছি, অঙ্কুশ এখানে পড়তে বসেছে, এই যে বৃষ্টি একটু একটু পড়ছে, এই যেমন লেখা মোচা হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ, বৃষ্টি পড়তেই আছে, জানো সকাল থেকে অনেকটা বৃষ্টি, তো গোর আমি অনেকটা সকাল সকাল লেপেছিলাম তার জন্য দেখতে পাচ্ছ গোরটা শুকিয়ে গেছে পুরো। আর অঙ্কুশের বাবাও আজকে বাড়িতে চলে আসবেন, এই যে দেখতে পাচ্ছ মায়ের বিছানা, আর অনেকটা বৃষ্টি পড়ছে, ওয়েদারটা আজকে অনেকটা খারাপ, আর এই রুম মুছে নিয়েছি কিন্তু লাইট নেই আর যেন দেখা যাচ্ছে না, এই যে। তো চলো এবার রান্না করে যাই, রান্না করার দরজাটা আমি লাগিয়ে রেখেছিলাম, এই যে মোচা হয়ে গেছে, এই যে চুলো টুলো পুরো মুছে নিয়েছি। তো রবিবারের মা বুধবার দিনকে গিয়েছিলাম, তো বুধবার দিনকে নিরামিষ ছিল তার জন্য এই হাইটা এখানেই রয়ে গেছে, কাকড়ি সব কিছু দেওয়া হয়ে গেছে আমার, চুলো আর কিছু রান্না করা হয়নি তার জন্য এরকমই রয়ে গেছে। আর এখন স্নান করবো, স্নানে যাবো। তো তোমরা দেখতেই পেয়েছো, আর এখন স্নানটা করে নেই তারপর তোমাদের সাথে আরেকবার কথা হবে, আর চলো এবার স্নানটা করে নেই। তো বন্ধুরা, আমার ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে আর মা বাড়িতে এই মাত্র এসেছেন, এখন বাজে 10:30 হয়ে গেছে আর ঠাকুর পুজো দিয়ে এসেছি, এখন বাজে কটা বাজে দেখছি 10:40, তো মা এই মাত্র গড়ে এসেছেন, এখন অঙ্কুশকে স্নান করাবো, অঙ্কুশকে স্নান করিয়ে তারপর রান্না বসাবো, আজকে তো রবিবার, তো চলো এবার অঙ্কুশকে স্নানটা করিয়ে নিই তারপর তোমার সাথে কথা বলবো। অঙ্কুশকে স্নান করিয়ে দিয়েছি আর অঙ্কুশকে স্নান করিয়ে দিয়ে একটু ম্যাগি দিয়েছি আর আমি আর মা এখন একটু চা খাবো আর চাটা কেঁদে রান্না করব। তো এইবার দুপুরবেলা এখন বাজে 12:30, একটা এখনও হয়নি, তো আমি মা অঙ্কুশ সবাই মিলে এখন খাওয়াতে বসে গেছি। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি, নিয়ে আসবো পরবর্তী আরেকটা ভিডিও। আজকে দুপুরবেলা রান্না করেছি খিচুড়ি আর আলু ভাজা, তো আজকের রবিবার, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।